মৃত ব্যক্তির নামেই কোরবানি দেওয়া যাবে কি না মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে রসুলের করিম এর নামে আলী রাদি আল্লাহ তালহ কোরবানি দিয়েছেন বাইহাকি মোসাদে আহমদ শহর বিভিন্ন হাদিসের কিতাব হাদিস এটি বর্ণিত হয়েছে এবং পৃথক কোরবানি তিনি দিয়েছেন রসুল আকরাম সাল্লাহ সাল্লামের তরফ থেকে এবং তিনি বলেছেন যে নবী সাল্লাহি সাল্লাম তাকে এই মর্মে বলে গেছেন জীব দশায় তো এই হাদিসের আলোকে বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি দেওয়া যায় তবে কোনো কোনো অলমায়ক্রাম এটাকে জীবিতদের নামের সঙ্গে যুক্ত করে দেওয়ার শর্ত আরোপ করেন যদিও আপনার বেশিরভাগ ওলামা শর্ত আরোপ করেন না যার কারণে জীবিত ব্যক্তির তরফ থেকে যেরকম কোরবানি করা যায় মৃত ব্যক্তির তরফ থেকেও কোরবানি করা যেতে পারে